এরকম মানে রেন এখন দেখাবো কিভাবে একটি লোগো তৈরি করে। প্রথমে টুল বক্স থেকে ফিলিপস টুলটি নেব। এবার ফিলিপস টুলটিকে কপি করব। তারপর আরেকটি কপি করব। এখন মাঝের যে সার্কেলটি এসে সার্কেলটাকে আমরা কাটবো কাছে দিয়ে। এখন আমরা টেক্সট লিখব। আমাদের লেখা শেষ, এখন নিচে আমরা লিখব টাকা দিকে ছোট করব। লেখা থেকে সামান্তরসে ফ্রন্ট সাইডে আনার জন্য টাইপ থেকে টাইপ পাথ এখান থেকে অপশন। সার্কেলে আমরা ফিল কালার দেব। স্টকটা একটু বাড়িয়ে নেব। ডিজাইন করে নেই সবাইকে।